পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ ভাবে পৃথিবী থেকে যখন খালি হাতেই ফিরে যেতে হবে তখন এত পরিশ্রম করে কি হবে। আর এক ধরনের মানুষ আছে যারা ভাবে পৃথিবী থেকে যদি খালি হাতেই ফিরে যেতে হয় তবে এমন কিছু করে যাব যে কাজগুলোর কারণে মানুষ আমাকে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, এটা সত্য যে সবাই আজকাল অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ কেউ করতে পারে না। শুনুন, আপনাকেই বলছি, কেউ আপনাকে অপমান অপদস্থ করলে ফেসবুকে গিয়ে বড় বড় স্ট্যাটাস লিখে আপনার রাগ ঠান্ডা করা বন্ধ করুন। ওই রাগকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন, কারণ আপনি নিজেকে প্রতিষ্ঠিত করলেই তাদের অবস্থান কতটা নিচে সেটা তাদেরকে কিছু না বলেই বুঝিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই ভুলটা আপনি প্রতিনিয়ত করেন বলেই আজও আপনি পিছে পড়ে আছেন। তাই স্ট্যাটাস নয়, আপনার কাজ দিয়ে উত্তর দিতে শিখুন, কারণ একমাত্র রাগ আর জেদ মানুষকে অনেক উপরে নিয়ে যায়, সবার থেকে আলাদা কিছু করে দেখানোর সুযোগ দেয়। কিন্তু এই রাগ আর জেদকে সঠিক জায়গায় কাজে না লাগালে আপনি সারা জীবন এভাবেই পিছে পড়ে থাকবেন। হ্যাঁ, এই রাগ আর জেদকে সঠিক জায়গায় কাজে না লাগালে আপনি সারা জীবন পিছে পড়ে থাকবেন। আসলে মানুষ সব কিছু বদলায়, কাপড় বদলায়, জুতা বদলায়, কথার সাথে কাজের মিল না পেলে মানুষ তো তার জীবন সঙ্গীকেও বদলায়। কিন্তু আফসোস, মানুষ তাদের চিন্তা ভাবনা বদলায় না। কখনো নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করবেন না। আপনাকে কেউ ধোকা দিলে বুঝে নেবেন আপনি ভুল কাউকে বিশ্বাস করেছেন, কেউ মিথ্যা বললে বুঝে নেবেন আপনি সঠিক মানুষগুলোর সাথে সম্পর্ক রক্ষা করেন না। হ্যাঁ, অন্যের ভুল নয়, আজ থেকে নিজের ভুল খুঁজতে শুরু করুন। আসলে সবার জ্ঞান সমান নয়, কারণ সবাই সঠিক জ্ঞানের পিছনে ছোটে না। তাই আপনি যদি কোনো কাজে নিজের সফলতা থাকার বিষয়টা বুঝতে পেরে সেই কাজ করতে শুরু করে দেন, আর সেই সময় কেউ এসে যদি আপনাকে পাগল ছাগল বলে, তাহলে বুঝে নেবেন সেই লোকটার জ্ঞান আর আপনার জ্ঞান সমান নয়। হ্যাঁ, সকল বিষয়ে সবার জ্ঞান সমান নয়, কিন্তু কেউ যদি নিজেকে সব জায়গায় দক্ষ প্রমাণ করার চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন তার থেকে বড় ধোকাবাজ আর কেউ নয়। মনে রাখবেন, কেউ আপনাকে ঠিক তখন গুরুত্ব দেবে যখন আপনি সেই কাজের উপর নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, মানুষ ঠিক তখন আপনাকে গুরুত্ব দেবে যখন আপনি সেই কাজে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্ম মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম? তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। যারা বেশি কথা বলে, কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে। কেউ একজন লিখেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতের রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না,
বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে আঘাত করে। যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনেই লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, পরিশ্রম ছাড়াই সফল হবার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হবার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। হ্যাঁ, আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হবার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। সবসময় জীবন আমাদের ভাবনার মতো সুন্দর হয় না। সবাই একটা সুন্দর জীবন চায়, কিন্তু একটা সুন্দর জীবন অর্জন করাটা এতটাও সহজ নয়। কিছু কিছু সময় জীবন তোমাকে অনেক কাঁদাবে। যে মানুষটাকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে, সে তোমাকে ভালো নাও বাসতে পারে, হয়তো তোমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলবে, হয়তো তুমি তোমার পরিবারে তোমার কাছের মানুষগুলোকে হারাতে শুরু করবে, হয়তো তুমি যাকে সবথেকে বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই তোমাকে ধোকা দেবে। এভাবেই জীবন তোমাকে বারবার আঘাত করবে, আর এক সময় তোমার পিঠ দেয়ালে ঠেকে যাবে, তুমি অসহায় হয়ে ঘরের কোণে পড়ে থাকবে, আর সৃষ্টিকর্তাকে একটাই প্রশ্ন করবে, কেন আমার সাথেই, কেন কেন আমার সাথেই বারবার এরকম হয়, কেন আমার জীবনেই এত সমস্যা, কেন আমার সাথেই সবাই এরকম করে। হ্যাঁ, এরকমই হাজারটা কেন জড়িত প্রশ্ন তোমায় ঘিরে ধরবে, আর এই বিষয়টাই তোমাকে বারবার ভেতর থেকে ভেঙে ফেলবে, তোমাকে নীরবে কাঁদতে শেখাবে। তুমি বারবার সৃষ্টিকর্তাকে বলতে থাকবে, কেন অন্য কারোর সাথে হয় না, কেন আমার সাথেই হবে, আমি তো কারোর সাথে কোনো খারাপ কিছু করিনি, তাহলে বারবার কেন আমার সাথেই এরকম হবে। আসলে জীবন এতটাও সহজ নয়। যখন জীবনে অন্ধকার নেমে আসে, সেই অন্ধকার থেকে নিজের স্বপ্নটাকে খুঁজে বের করতে পারাই হচ্ছে সফলতা। আমি এটা করব, আমি সেটা করব, এসব কিছু ভাবার পরেও তোমাকে ভাবতে হবে, তুমি এটা কেন করতে চাচ্ছ, ওই জিনিসটা তোমার কাছে কেন এত প্রয়োজন। এরপর তোমাকে খুঁজে বের করতে হবে তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে কি কি করতে হবে, আর এই সময়টাই হবে তোমার জীবনের সবথেকে কষ্টের সময়। জীবন এই সময় তোমাকে কাঁদাবে, তোমাকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখবে। প্রতিটি মুহূর্ত তোমার মনে হবে, আমি এখন যা করছি তা হয়তো ভুল করছি। এরপর তুমি আরেকটি অন্য কাজ শুরু করবে,
এবং সেটাতেও ঠিক একই কথা মনে করতে থাকবে। জীবন তোমাকে মাটিতে হাঁটুর উপর বসিয়ে না কাঁদানো পর্যন্ত তোমার পিছু ছাড়বে না। হ্যাঁ, জীবন তোমাকে মাটিতে হাঁটুর উপর বসিয়ে না কাঁদানো পর্যন্ত তোমার পিছু ছাড়বে না। আর জানো কি, এই বিষয়গুলোই তোমাকে একসময় অনেক শক্তিশালী করে তুলবে। তোমাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তুমি যে কোনো বাধা খুব সহজেই পার করে যাবে। কেন কেন তোমার সাথে এসব হচ্ছে, তোমার কোন ভুলের কারণে এসব হচ্ছে তা নিয়ে ভাবো। আর এই প্রশ্নটাই তোমাকে তোমার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তোমাকে অন্য দশজন মানুষের থেকে আলাদাভাবে চলতে শেখাবে। কেন আমি হেরে যাচ্ছি বারবার, কোথাও তো একটা ভুল করছি আমি, নয়তো অন্য কেউ পারলে আমি কেন পারছি না। হতে পারে কেউ আমাকে বিশ্বাস করছে না, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি। হতে পারে তুমি এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছ না, তাই বলে যে এগিয়ে যাওয়ার জন্য সামনে কোনো রাস্তাই নেই এটা হতে পারে না। হতে পারে তোমার সমবয়সীরা তোমার মতো করে জীবনকে নিয়ে ভাবছে না। দেখে নিও, আজ তুমি একা যে পথ দিয়ে হাঁটছ, একদিন এই পথটাই অন্য দশজনের চলার পথ হয়ে যাবে। হ্যাঁ, হতাশা কাজ করবেই, কিন্তু হতাশার কাছে নিজেকে হেরে যেতে দিও না। একটি কথা মনে রাখবে, তোমার সৃষ্টিকর্তা তোমার সাথে কখনো অন্যায় করবে না। তুমি যদি তোমার নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলো, তবে তোমাকে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তোমাকে কেউ বিশ্বাস করবে না। তুমি যদি নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলো, তোমাকে কেউ বিশ্বাস করবে না। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।